গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই যে রান্নাঘর থেকে ইন্ট্রোটা দিলাম, তো এই যে আমি আজকে শুধু কাতলা মাছের পেটি এনেছি। কাতলা মাছের পেটিটা আমি এই যে সুন্দরভাবে ভেজে নিলাম, আর এখানে তোমরা দেখলেই প্রেশার কুকারের সিটিটা আমি খুলে রেখেছি। কেন বলো তো? কারণ আমি প্রেশার কুকারেই রীতিমতো ভাতটা করি, যেহেতু আমরা তিনজন মানুষ খাই, তো প্রেশার কুকারে করলে আমাদের হয়ে যায়। তো এই যে প্রেশার কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু সিটিটা বসাইনি। রাবার দিয়ে যেরকম সিট বসানো হয় প্রেশার কুকারে ভাত, সেরকমই বসিয়েছি, কিন্তু সিটিটা আমি খুলে রেখেছি। তো তার আগে এদিকে আমি মাছটা তোমাদের সামনে শেয়ার করে নিলাম। এদিকে তেলাপিয়াও মাছ আছে, আর এদিকে কিছু কাতলা মাছের মানে পেটি আছে আর কি। ওটা এই যে দেখলে, যে যখন দেখবো যে বুড়বুড় বুড়বুড় করে প্রেশার কুকার থেকে জলটা বেরোবে, তখন আমি ঢাকনাটা মানে কি বলে সিটিটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর যখন সিটিটা পড়বে বন্ধ করে দেবো। আমার তো সব মাছ এই যে ভাজা হয়ে গেছে, সব রকমের মাছ, মানে দুটো মাছ ভাজা রেখেছি দু রকমের। আর এখানে যেই মাছে আমি মাছটা ভেজেছি, যেই কড়াই, সেই কড়াই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা বেটে রেখে দিয়েছি, এর মধ্যে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর টমেটো আর তেজপাতা বাটা আছে। তো যেহেতু আমি আলু দিয়ে পাতলা জিরে বাটা ঝোল করব, তো মশলাটা আমি আগে সুন্দরভাবে ভেজে দিলাম। যে মশলাটা আমি ঢেলে দিয়েছি, এবার এটা ভালোভাবে কষা হোক। কষা হয়ে গেলে তারপরে যেই আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবসময়, তো চ্যানেল ভিডিও দিই। আজকে নয়, আমি আমার ঘরের একটা সামান্য একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। বন্ধুরা, এই যে আমার জিরে বাটা ঝোল, মানে শুধু পেটি আছে, কাতলা মাছের পেটি এনেছিলাম। তো এই পেটি দিয়ে মাথা দিয়ে পাতলা জিরে বাটা ঝোল করেছি, আর এখানে একটু সামান্য একটু কি বলে বলো তো এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর হচ্ছে প্রেশার কুকারে তো আলু ভাতেই আছে, এটা বা হচ্ছে ভাত প্রেশার কুকারে, মানে ভাত, আলু মাখা আর চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, মানে 3 পিস ছিল আর কি, তো এটা ঝাল ঝাল করে নিয়েছি, এটা এবেলা খাওয়া হবে। আর ঝোলটা, জিরে বাটা যে ঝোলটা, ওটা রাত্রের জন্য স্টোর করে রেখে দিয়েছি, যেহেতু রাত্রে আর ইচ্ছা করে না রান্না করতে, আর রাত্রে রান্না করব না। এই যে তেলাপিয়া মাছের ঝোলটা, ঠিক আছে? তো এই আমার আজকের রেসিপি। তারপরে আমি অর্ধেক বাসন তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা আমি মেজে নিয়েছি। এখন আমি পুরো রান্নাঘরটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে রাখবো, যেহেতু রান্না হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে করে নিতে আমি পছন্দটা করি বেশি। কারণ রেখে দিলে না প্রচুর জমে যায়, আর যদি মনে হয় যে না পরে করব, আর তখন করাটা হয় না। তো আপাতত আমি এখন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই টাটা বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আমার আজকে পুরো ফেসটা দেখালাম না, কারণ সবসময় আমি আমার মুখটা দেখাই, আজকে আমি আমার মুখটা দেখালাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব তোমাদেরকে। তো টাটা।